হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এসেছি পুজো দিতে একটা পুরনো রাজবাড়িতে, এবং অনেক দিন পর, 2 থেকে 2.5 বছর হবে পর এসেছি এই মন্দিরটাতে। এটা হলো মন্দিরের এন্ট্রান্স, দেখতে পাচ্ছ ওই দূরে একটা ছোট্ট মতো গেট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা রাজবাড়ি, এবং তার ভেতরেই রয়েছে ঠাকুর। ঢুকেই তোমরা দেখতে পাবে এই কামানটা। ছোটবেলায় যখন মেলাতে আসতাম, এই কামানটা দেখে অদ্ভুত ভালো লাগতো। আর এই দেখো রাজবাড়ি প্রায় এখন ধ্বংসের দিকে, অনেক বছর পর দেখলাম। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই দেখো শ্যাওলা পড়ে গেছে, ছাদে কত গাছ হয়ে গেছে। আর ওই দিকটা হঠাৎ করেই দেখলাম যে একটা স্বাস্থ্যকেন্দ্র। আর এই দেখো ছোট্ট একটা হনুমানজির মন্দির, এখানেই পুজো দেবো। তাই অনেকক্ষণ ওয়েট করে করে দেখলাম কোনো ঠাকুর মশাইকে দেখতে পেলাম না, তাই রাজবাড়ির পিছনে এলাম। দেখলাম পুরোটা প্রাচীর দিয়ে ঘেরে দিয়েছে, আর অপোজিটেই রয়েছে এই বড় পুকুর। এটা এখন বর্ষাকাল বলে চারিদিকে গাছপালা পুরো ঘেরে গেছে, তাই ছোট লাগছে। আর এটা হচ্ছে একটা পুরনো দিনের ধানের গোলা, সব কিছুই যেন ভেঙে গেছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর জানতে পারলাম এখন নিয়ম সব চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ দরজাটা, আমি আগে যতবার এসেছি কোনো দিনও এই দরজাটাকে আমি বন্ধ হতে দেখিনি, কিন্তু এখন শুনলাম যে 12টার পর বন্ধ হয়ে যায়। তাই অনেকক্ষণ ওয়েট করে চারিদিকে ঠাকুর মশাইকে ডেকে কোথাও সাড়া পেলাম না। তাই দেখলাম যে পাশে একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তো ওখান থেকে একটা কাগজ নিয়ে আমাদের নাম এবং গোত্র লিখে ভাবলাম ওই যে ছোট্ট হনুমানজির মন্দিরটা আগেই বলেছি তোমাদেরকে, ওখানেই প্রসাদটা দিয়ে যাই। প্রসাদটা আমার ফেরত লাগবে না, যদি ঠাকুর মশাইয়ের হাতে দিতে পারতাম তাহলে কিন্তু বেশি ভালো লাগতো। বাট এত নিয়ম চেঞ্জ হয়েছে সেটা তো আমি জানি না, অনেক বছর পরে এলাম। তো আমি এখন ছোট্ট হনুমানজির মন্দিরটায় যাচ্ছি। ছোটবেলা থেকে যখন যেভাবেই আমি ডেকেছি, আমি দেখেছি আমি ঠিক সাড়া পেয়েছি। তাই আমি এটাকে, এই মন্দিরটাকে খুব খুব বিশ্বাস করি। তাই যখনই বাবার বাড়ি আসি, যদি সময় পাই টুক করে এসে একটু পুজো দিয়ে আসি। বাট এবারে এত নিয়ম চেঞ্জ হয়েছে আমি তো আর জানি না, তাই এবারে আর ঠাকুরকে দেখতে পেলাম না। নেক্সট টাইম যদি আমি আসি, রাজবাড়ির ভেতরটা কিন্তু ঘুরে দেখাবো। আর এখানে দুর্গাপূজার পর বিজয়া দশমী থেকে 15 দিন মেলা হয়, তখন যদি আসি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো, 2-2.5 বছরে সব জায়গার নিয়মকানুন পরিবর্তন হয়ে যায়, তো সেটাই মেনে নিতে হবে। তো দূর থেকে ওই যে ফাঁকা দিয়ে, ছোট্ট ফাঁকা দিয়ে ঠাকুরকে দেখতে পেয়েছিলাম। তো চলো প্রণাম সেরে এখন বাড়ি ফিরছি। হঠাৎ করে দেখলাম যে বৃষ্টিও নেমে গেছে, তাই এখন তাড়াতাড়ি বাড়ি ফিরি। বাড়ি ফেরার পথে দেখলাম যে রথ, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এখন তাহলে টাটা।